সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, বিকাশ, রকেট, নগদ এই নামগুলো আমাদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়। কিন্তু সমস্যা হচ্ছে, এই সমস্ত মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে যখন আমরা ক্যাশ আউট, ক্যাশ ইন করতে যাই, তখন এখনকার সবচেয়ে বেশি পরিমাণ যে খরচটি সেটা আমরা বিকাশে দেখতে পাই 18.50 টাকা। তো ডাক বিভাগের নগদ আজকে তারা যেই নতুন সংবাদটি আপনাদেরকে দিচ্ছে সেটি হচ্ছে, এখন থেকে মাত্র আপনি 9.99 টাকায় আপনি ক্যাশ আউট করতে পারবেন। এই 9.99 টাকার সাথে যুক্ত হবে সরকারি যে 15% ভ্যাট আছে তা। তো ওভারঅল আমরা বলতে পারি 1000 টাকা এখন থেকে আপনি মাত্র 11.49 টাকায় আপনি ক্যাশ আউট করতে পারবেন। আর এটি আপনি তখনই সুবিধা পাবেন যদি আপনি মোবাইল অ্যাপসটি ব্যবহার করেন, আপনার কাছে যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে। আর যদি আপনি নর্মাল যে ছোটোখাটো মোবাইলের মাধ্যমে যদি ডায়াল কোডের মাধ্যমে করেন, এক্ষেত্রে খরচটা একটু বৃদ্ধি পাবে। এই যে নগদ, এটি আপনাদেরকে এই সুবিধাটি দিচ্ছে বাংলাদেশে বর্তমানে অন্য যে মোবাইল সার্ভিসগুলো আছে তার চাইতে সবচেয়ে লোয়েস্ট রেটে। তো যারাই বিকাশ ব্যবহার করেন, বিকাশে টাকা পয়সা পাঠান, প্রবাসী ভাইরা আছেন, তারা বৈধ হোক অবৈধ হোক বিকাশেই টাকাগুলো পাঠান। তো বিকাশে টাকা পাঠানোতে আপনার প্রতি হাজারে 18.50 টাকা করে কিন্তু কর্তন করা হয়। তো তার চাইতে ভালো, আপনারা যে ডাক বিভাগের নগদ আছে সেখানে আপনারা পাঠাতে পারেন। আপনার ফ্যামিলির যদি নগদ অ্যাকাউন্ট না থাকে, কোনো সমস্যা নেই, বাসায় তার কাছে যদি জাস্ট আইডি কার্ডটি থাকে, সে মোবাইলের মাধ্যমে ঘরে বসেই অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করে নগদ অ্যাকাউন্ট খুলে নিতে পারবে। আর আপনি যেই কোনো আউটলেটে যান, যার কাছেই বিকাশ রকেট আছে তার কাছেই নগদ থাকবে। তো এর জন্য নগদ থেকে টাকা উঠানোর জন্য আপনার ক্যাশ আউটের সমস্যা হবে এটিরও চিন্তা করার দরকার নাই। তো তাহলে আপনার বাসায় যদি শুধু বিকাশ থাকে, তাকে বলবেন সেই মোবাইল নাম্বারেই সে একটি নগদ অ্যাকাউন্ট চালু করে নেক। আর আপনি যদি দেশের বাইরে থেকেও বৈধ হোক অবৈধ হোক যদি টাকাগুলো যেগুলো বিকাশে পাঠাতেন এগুলো আপনি নগদে পাঠাতে পারেন। প্রতি হাজারে আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে 18.50 টাকা সেখানে মাত্র আপনারা 12.49 টাকার চাইতেও কম। ইভেন কি সরকারি ভ্যাট যদি আমরা বাদ দিই, তারা মাত্র 9.99 টাকা আর এর সাথে 15% ভ্যাট মিলিয়ে 11.49 টাকায় আপনি খুব সহজে এই লেনদেন করতে পারতেছেন। তো বন্ধুরা, আশা করি যারাই প্রবাসী আছেন, যারা বৈধ হোক অবৈধ হোক টাকাগুলো পাঠাচ্ছেন, বিকাশে না পাঠিয়ে নগদে পাঠান, নিজের সাশ্রয় হবে। আর নগদ যেহেতু ডাক বিভাগের, যেহেতু এটি সরকারি, আপনার দেশের উন্নয়ন জন্য আপনি যেভাবে রেমিটেন্স পাঠিয়ে সহায়তা করতেছেন, এই নগদ ব্যবহার করে অন্যরকমভাবেও সহায়তা করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।